আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু সাংবিধানিক ক্ষমতা বলে আপনি দেশের নির্বাহী প্রধান এ দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার নিকট আমার একটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করছি করোনার প্রাদুর্ভাবে পৃথিবী আজ বিপর্যস্ত করোনার কাছে অসহায় তাম বিশ্ব হাজারো বনি আদম ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জানি না আরো কত বনি আদমকে বিদায় নিতে হয় পৃথিবীর এই কঠিন পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশের বিশিষ্ট নাগরিকদেরকে কারাগার থেকে মুক্ত করছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে কাশ্মীরের রাজনীতিবিদ অমর আবদুল্লাহকে অমর ভারত কারাগার থেকে মুক্ত করেছেন আপনিও করেছেন আপনিও মানবতার এক মানবতা বিশ্বকর নজির স্থাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া নির্বাহী আদেশের মাধ্যমে কারামুক্ত করে আপনি মানবতার আপনি উত্তম নজির স্থাপন করেছেন এই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার কাছে একই নিয়মে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আল্লামা দেলোয়ার হুসেন সাইদি সাহেবের মুক্তি কামনা করছি তিনি একজন বয়বৃদ্ধ আলেম দিন তিনি খুবই অসুস্থ আমরা শুনেছি তিনি একা একা চলতে ফিরতেও পারেন বর্তমানে তার বয়স আশির উপরে মাননীয় প্রধানমন্ত্রী কারো ক্ষমতা চিরদিন থাকে না পৃথিবীও চিরদিনের নয় তাই আপনি যদি এ সুযোগটি কাজে লাগিয়ে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আল্লামা সাইদিকে কারামুক্ত করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার এ কর্মকে চিরদিন স্মরণ রাখ খুশি হবে এই দেশের কোটি কোটি ইসলামী জনতা আপনার জন্য প্রাণ খুলে ধোয়া করে আপনি এই কর্মটিকে করলে আপনি এদেশের মানুষের কাছে আবার আস্থার জায়গায় পুনঃস্থাপিত হবে এদেশের কোটি কোটি মানুষ খুশি হবে প্রাণ ভরে তারা আপনার জন্য দোয়া করবে দেশের জন্য দোয়া করবে করোনার পরিস্থিতিতে এই দোয়া নিয়ামক হিসাবে কাজে লাগতে পারে আমরা আপনার কাছে আলেম সমাজের বিনীত আরো করছি যা আমাদের আলেম প্রিয় মানুষ তাম পৃথিবীতে যিনি কোরআনের খেদমত করেছেন চল্লিশটি বছরের উপরে আমরা তার মুক্তি আপনার কাছে কামনা করছি আপনি কর্মটি করুন আমরা আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনাকে তৌফিক দান করুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু সাংবিধানিক ক্ষমতা বলে আপনি দেশের নির্বাহী প্রধান এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার নিকট আমার একটি গুরুত্বপূর্ণ আবেদন পেশ করছি করোনার প্রাদুর্ভাবে পৃথিবী আজ বিপর্যস্ত করোনার কাছে অসহায় তাম বিশ্বাস হাজারো বনি আদম ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জানি না আরো কত বনি আদমকে বিদায় নিতে পৃথিবীর এই কঠিন পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশের বিশিষ্ট নাগরিকদেরকে কারাগার থেকে মুক্ত করেছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে কাশ্মীরের রাজনীতিবিদ অমর আবদুল্লাহকে ভারত কারাগার থেকে মুক্ত করেছে আপনিও করেছেন আপনিও মানবতার এক বিস্ময়কর নজির স্থাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশের মাধ্যমে কারামুক্ত করে আপনি মানবতার উত্তম নজির স্থাপন করেছেন এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার কাছে একই নিয়মে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুক্তি কামনা করছি তিনি একজন বয়বৃদ্ধ আলেম তিনি খুবই অসুস্থ আমরা শুনেছি তিনি একা একা চলতে ফিরতে পারেন বর্তমানে তার বয়স আশির উপরে মাননীয় প্রধানমন্ত্রী কারো ক্ষমতা চিরদিন থাকে না পৃথিবীও চিরদিনের নয় তাই আপনি যদি এ সুযোগটি কাজে লাগিয়ে আপনার নির্বাহী আদেশের মাধ্যমে আল্লামা সাইদিকে কারামুক্ত করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার এই কর্মকে চিরদিন স্মরণ রাখ খুশি হবে এই দেশের কোটি কোটি ইসলামী জনতা আপনার জন্য প্রাণ খুলে দেওয়া করে আপনি এই কর্মটিকে করলে আপনি এদেশের মানুষের কাছে আবার আস্থার জায়গায় পুনঃস্থাপিত হবে এদেশের কোটি কোটি মানুষ খুশি হবে প্রাণ ভরে তারা আপনার জন্য দোয়া করবে দেশের জন্য দোয়া করবে করোনার এই চরম পরিস্থিতিতে এ দোয়া নিয়ামক হিসাবে কাজে লাগতে পারে আমরা আপনার কাছে আলেম সমাজের পক্ষ থেকে বিনীত আরো করছি তাম পৃথিবীতে যিনি কোরআন এর খেদমত করেছেন চল্লিশটি বছরের উপরে আমরা তার মুক্তি আপনার কাছে কামনা করছি আপনি কর্মটি করুন আমরা আপনার জন্য দোয়া করবো আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته